ইসরায়েলের বর্বরোচিত হামলায় গাজায় মানবিক বিপর্যয়ের চরম পর্যায়ে পৌঁছেছে। পশ্চিমা বিশ্বের সঙ্গে দেশটির সুসম্পর্কের পরও তাদের এই হামলা রাষ্ট্রটির অস্বাভাবিক আচরণ বলে মনে করেন অনেক বিশেষজ্ঞ। তাহলে প্রশ্ন উঠতে পারে, কেন এই অস্বাভাবিক আচরণ? এর পেছনে নাকি রয়েছে এক অভিশাপ, যেটি এসেছে ইহুদিদের গুরুত্বপূর্ণ ধর্মীয় ন্যায়শাস্ত্র তালমুদের একটি ভবিষ্যৎবাণী থেকে। ইংরেজিতে টার্মটিকে বলে কার্স অব এইট। আসুন এ সম্পর্কে বিস্তারিত জেনে নেই। তালমুদের ভবিষ্যৎবাণীটি হলো, কোনো ইহুদি রাষ্ট্র 8 দশকের বেশি টিকবে না, ভেঙে যাবে। আর সে ভাঙ্গন বাইরের কোনো শক্তির কারণে হবে না, হবে নিজেদের মধ্যকার জাতি উপজাতির কুণ্ডল থেকে। বাস্তবে দেখাও গিয়েছে তাই। ইতিহাস ঘাটলেই দেখা যাবে, গত 2000 বছরে বিভিন্ন স্থানে ছোট বড় সার্বভৌম ইহুদি রাজ্য প্রতিষ্ঠিত হলেও এর মধ্যে কিং ডেভিড, যিনি ইসলামের নবী দাউদ আলাইসাল্লাম, আর হাসমোনিয়ান রাজত্ব ছাড়া আজ পর্যন্ত কোনো ইহুদি রাজ্য 80 বছরের বেশি টেকেনি। এ বিষয়ে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক 2022 সালে এক নিবন্ধনে লেখেন, ইহুদিদের ইতিহাস ঘাটলে দুটি রাষ্ট্র ছাড়া 80 বছরের বেশি স্থায়িত্ব নেই। সে দুটির একটি হলো কিং ডেভিডের রাজত্ব ও অন্যটি হাসমোনিয়ান রাজত্ব। উভয় রাজত্বকালের ভাঙ্গনের ইঙ্গিত পাওয়া যাচ্ছিল 8 দশকে। 8 শতকের দ্বার প্রান্তে এসে ফিকে হতে থাকা আগেকার সে ইহুদি রাজ্যগুলোকে যে বিভাজন জর্জরিত করছিল, সেই বিভাজন থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। তবে মজার ব্যাপার হলো, কিং ডেভিডের রাজত্ব ও হাসমোনিয়ান রাজত্ব 80 বছরের বেশি টিকে থাকলেও এই দুই রাজত্বের ভাঙ্গন ধরেছিল কিন্তু 80 বছরের মাথায়। এরপর সে দুটো রাজত্ব টুকরো টুকরো হয়ে গিয়েছিল। বর্তমান ইহুদি রাষ্ট্র ইসরায়েল 1948 সালের 14 মে প্রতিষ্ঠিত হয়েছিল। সেই হিসেবে 2028 সালে 80 বছর পূর্ণ হতে চলছে দেশটির। তালমুদের ভবিষ্যৎবাণী সঠিক হলে দেশটির হাতে আছে আর 4 বছর। শুধুমাত্র যদি ধর্ম কিংবা ভবিষ্যৎবাণীতে বিশ্বাসী সাধারণ মানুষের মধ্যে এই প্রশ্ন সীমাবদ্ধ থাকত, তাহলে হয়তো এ নিয়ে রাজনৈতিক পরিমণ্ডলে কোনো চর্চা হতো না। কিন্তু বাস্তবতা হলো 8 দশকের অভিশাপ। কথাটি এমন সব নেতাদের মুখ থেকে উচ্চারিত হয়েছে যার প্রবল রাজনৈতিক প্রভাবও আছে। লেবাননের কিছু সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, যেহেতু ইসরায়েলের বয়স এখন 77 বছর, সেহেতু অনেক ইহুদি ইসরায়েলের উপর কোনো দুর্যোগ নেমে আসলে কিভাবে সেখান থেকে সরে যাবেন তা নিয়ে আলাপ আলোচনা করছেন। তারা এই ন্যাচারাল ফেনোমেনন নিয়মে নেমে আসতে পারে বলে বিশ্বাস করেন। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক বলেন, ইসরায়েলের সমাজে বিভাজন ও বিভাদ আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। বামপন্থী বনাম ডানপন্থী, ধর্মীয় গ্রুপ বনাম সেকুলার গ্রুপ, ধর্মীয় জায়নবাদী বনাম ধর্মীয় ইহুদিবাদী গোটা ইসরায়েলি সমাজকে বিভক্ত করছে, যা ইসরায়েল রাষ্ট্রটির জন্য হুমকি হয়ে পড়েছে। শুধু ইহুদি বারাক ইনা ইসরায়েলের বিভক্তি নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করেছিলেন ইসরায়েলের সাবেক প্রেসিডেন্ট রিউভেন রিভলিন। 2017 সালে হার্সলিয়া কনফারেন্সে দেওয়া এক ভাষণে বলেছিলেন, ইসরায়েলে 38% সেকুলার ইহুদি, 15% জায়নবাদী ইহুদি, 25% আরব ও জায়নবাদী নয় এমন উগ্র অর্থোডক্স মৌলবাদীরা আছে 25%। রিউভেন সে সময় জানান, এরা নিজেদের মধ্যে যেভাবে বিবাদে জড়াচ্ছে তা উদ্বেগের বিষয়। 2017 সালে ইসরায়েলের হারেটস পত্রিকায় বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলকে অবশ্যই অস্তিত্ব বিষয়ক হুমকির কথা মাথায় রেখে এক হয়ে থাকতে হবে। তিনি বলেছেন, আমাদের মাথায় রাখতে হবে 140 বছর ধরে, কেননা শাসন করা হাসমোনিয়ান ইহুদিরাও 80 বছরের বেশি একতা ধরে রাখতে পারেনি। চলতি দফার প্রধানমন্ত্রীত্ব নেয়ার আগে বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন, ইসরায়েলকে 8 দশকের অভিশাপ থেকে মুক্তি দেওয়ার নিশ্চয়তা তার নেতৃত্বাধীন সরকারই দিতে পারে। তবে অনেক বিশেষজ্ঞ বলেছেন, 80 বছরের তৃতীয় প্রজন্মের উদ্ভব হয়। একটি রাষ্ট্র প্রতিষ্ঠার পর প্রতিষ্ঠাকালীন প্রজন্ম সাধারণত ঐক্যবদ্ধ থাকে, তাদের দ্বিতীয় প্রজন্মের মধ্যে কিছুটা বিরোধ তৈরি হয়, আর তৃতীয় প্রজন্মের মধ্যে সেই বিরোধ চূড়ান্ত রূপ নেয়। এতে মোটামুটি 80 বছর সময় লেগে যায়। সে দৃষ্টিকোণ থেকে দেখলে ইসরায়েলের নাগরিকদের পারস্পরিক মতানৈক্য হওয়া স্বাভাবিক। কিন্তু 2028 সালের মধ্যে ইসরায়েল নামক শক্তিশালী রাষ্ট্রটি অন্তর্কোন্দলে ভেঙে যাবে তা কোনো যুক্তির কথা নয়। ফৌজিয়া ফারিহা, দেশ টিভি।